নমস্কার মই শ্রী নারায়ণ দলে এই বিশেষ অনুষ্ঠান এভেঞ্জেলিস্টিক জার্নি অফ CSMRলৈ সকলোকে স্বাগতম জানাইছো। সফলতার ক্ষেত্রে সকলোরে কিছুমান দুঃখ ত্যাগ করে কিনে এটা সফল ব্যক্তি হবর কারণে চেষ্টা প্রয়াগ করে, তো তেনেকু এটা আমার ব্যক্তি এভেঞ্জেলিস্টিক জার্নি অফ CSMR মজিয়ালে আমি আমন্ত্রণ করে আনিছো। এয়া হয়েছে আমার বঙ্গাইগাঁও শাখার অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার মিস্টার নিতুল দাস। নিতুল, তোমালে প্রথমে তোমার পরিচয়টা দিবা। নমস্কার, মোর নাম নিতুল দাস হয় আর মোর ঘর পাঠশালা হয়। তোমার পড়া শুনা আমি বর্তমান তুমি কিহত কর্মরত করে আছে? পড়া শুনা তো মোর হাই সেকেন্ডারি পাস করে কেনে বর্তমান CSM এটা কর্মরত অবস্থায় আছে। কোনটো শাখার? বঙ্গাইগাঁও ব্রাঞ্চের মই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই CSMI যাত্রা তোমার কেতিয়া পর আরম্ভ হয়েছিল? মোর এই CSMI যাত্রা 2020 জানুয়ারির পর আরম্ভ হয়েছে। আচ্ছা, ইয়াতে তোমার আমি জানো যে ক্রমান্বয়ে স্টেপ বাই স্টেপ এচিভমেন্ট করে নিজের কর্মদক্ষতা বৃদ্ধি করে কিনে নিজের এচিভমেন্ট কিনি মানে লব লাগে। তোমার তুমি কেনে ধরনের সেইখানে মানে লওয়া হয়েছিল? কেনেদরে মানে আমার যেখানে কোম্পানির সিস্টেম দিয়া আছে এই সিস্টেমের উপর ফলো করলে নিশ্চয় মানে আগবাড়ি যাব পারে। আর এই এই সংস্থার থাকি কিনে তুমি সুখী নে? সুখী আছো। আচ্ছা, কেনেকুৱা ধরনের সুখী অকর্মা আমার দর্শক শেয়ার করলে ভাল? মানে কি ধরে লো আমার এই CSMI যেতিয়ার মই জয়েন করেছো তেতিয়ার নিজের যে লাগতিয়াল বস্তু লাগতিয়াল বস্তুর উপর আমার ঘরের যে বা প্রত্যেকের তো ঘরের প্রবলেম থাকে, প্রবলেমের উপর আদি করে মোর যে অভাব আছিল মোর অভাব খিনিও পূরণ। মো সরপর এখন বাইক লওয়ার সপন আছিল বা নিজের ইনকামে দি। আচ্ছা, মই সেই এই CSMI আহি যেতিয়া মই ট্রেনিং করে আছো ট্রেনিং করতে মো যে নিজের ইনকামে দি মই এখন বাইক লইছো। আচ্ছা, সেয়াই আমার যিখিনি ইয়াতে কিছুমান দায়িত্ব আর কিছুমান মানে রেসপন্সিবিলিটি মানে পালন করবলে দিয়া হয় সিস্টেম অনুযায়ী, সেইখানে পালন করতে কেতিয়াবা তোমার বিফলতা বা সফলতা মনত আহে নেকি? মানে ধর তেনেকুৱা অনুভব এটা পজিটিভ থাকলে তো নেগেটিভটো থাকিবই, এটো প্রত্যেকৰ মাইণ্ডত আহিবই নেগেটিভটো। যেতিয়া নেকি আমিও যেতিয়া ট্রেনিং করেছো ট্রেনিং আমার মাইণ্ডতো বহুতখিনি নেগেটিভ আহিছিল। তেতিয়া আমার মনোরঞ্জন স্যার পল্লবী মেম আছে সিহঁতে বুঝাইছিল মোটিভেশন দিছিলে তেতিয়া আরো পজিটিভ হয়ে গেছিলে। হয়ে কেনে তেতিয়া বুঝে থাকে যেখিনি কয় ভালে কয় এটা ভাল কয় সেইমতে যিমতে কর্ম করবে কইছে সেইমতে কর্ম করেছো, সেই কর্ম করে যাওয়া খুঁটি আজি এইখানে স্টেপ পাইছো। হয়তো মই সিহঁতর কথা ধরে অমান্য করলো হয় তেতিয়া আজি এইখানে স্টেপ মই নাপালো। সেয়াই। আচ্ছা, যেহেতু আমি এটা আর্নিংয়ের কথা আমি অল্প কই আছো নহয় জানো, নিজক লৈ বা কিমান কি লব পাইছে কি লব পৰা নাই আমি জানিব পৰা মতে আমার সংস্থাপালৰ পৰা যিখিনি আমাক টার্গেট দিয়া হয় সেই টার্গেটখিনি এচিভমেন্ট কৰোঁতে হয়তো বহুতখিনি আমার কষ্ট দুঃখ তেনেকুৱা আৰু শাৰীৰিক আৰু মানসিকভাৱে আমি প্ৰস্তুত ৰাখিব লাগিব নহয় জানো? তেনেকুৱা সেইখিনি যদি কৰিবলৈ যাওঁতে তোমার নিজক কিমানখিনি প্ৰস্তুত ৰাখা? ইয়েছ, মই টার্গেটটো ফিল আপ কৰিব লাগিব, ফিল আপ কৰিলে মই নিজৰ যিখিনি যিখিনি মোৰ পাবলগীয়া যিটো ইনকাম সোর্স আর্নিংটো কিমান ডেভেলপ হব এইখিনি অনুভবখিনি নিজক লৈ কিমান প্রস্তুত রাখা? মানে নিজক লৈ প্রস্তুত মানে এটা আমার এটা প্রত্যেকের মাহর গোল দিয়া থাকে, এই গোলটো এচিভ করবলে হলে আমি নিজের কর্মটো গুরুত্ব দিব লাগিব। আমি জানিব পৰা মতে তুমি মানে কি কয় রিসেন্টলি যেটো আমি যেটো তালিকা প্রস্তুত করেছিল তেতিয়া তোমার 4,29,000 সামথিংস তুমি ইনকাম করেছা ধরি লোক, সেইখানে করবলে যে তোমার কিমানখিনি নিজক আর প্রস্তুত রাখিছিলে? ধরি নিজক প্রস্তুত মানে ধরি লো আমার মাহর মূরত এটা দরমাহাটো যেতিয়া হয় বা পয়সাখিনি পারিলে পয়সাখিনি পালেহে আমি নিজের সপনটো পূরণ করবো পারি। ইয়েস, আর পয়সা যদি না থাকে আমার সপনটো সপনে হয়ে যাব। ইয়েস, সেই কারণে আমি পয়সার উপরতো গুরুত্ব দিব লাগবে আর যদি কর্মর উপর গুরুত্ব দিই তেতিয়া পয়সাটো অটোমেটিকলি আহি যাব। ইয়েস, আর যদি আমি পয়সার উপর অকল ফোকাস দিয়ে থাকো কর্মত যদি গুরুত্ব নেই তেতিয়া আমার টাকা পয়সা আহিবার নাই, হয় না? সেই কারণে আমি কি করো আমার গোলটো মানে কি হয় যেটা আমার ব্রাঞ্চের একটা টার্গেট থাকে সেই টার্গেটের উপর আমি ফোকাস দিই আর যেটু আমার নিজের টার্গেট সেই নিজের টার্গেটতকে আমি উপরত করার কারণে সতরাই চেষ্টা করো বা ব্রাঞ্চের টার্গেটতকে আমি উপরত করলে যিমান করি আমি সিমানে পাম আর নকরিলে তো কোনো নাপায়। নিশ্চয় নিশ্চয়। কেতিয়াবা এলাভাব আহে নে? এলাভাবতো আহে, কিন্তু এলাভাবতো আহিলেও আমি টার্গেটটোর উপর আরো ফোকাস দিই বোলে করলে পয়সা পাম নকরিলে তো নাপাও। আচ্ছা, ঠিক আছে, আরো আমি করিব মন যায় আরো অ্যাসাইনমেন্টও বাড়ি যায়। আচ্ছা, আমি মানে সময় প্রতি লক্ষ্য রাখি আমি আর্নিংটো পিছে পিছে দৌড়িব লাগিব মাইণ্ডবিলাক নহয় জানো, আর সেইখিনি করবলে যে অবভিয়াসলি নিজক কিছুমান ক্ষেত্রে তেনেকা প্রস্তুত রাখবই লাগিব।
যেহেতু সবৰে এটা সপোন থাকে আমি নিজক ডেভেলপ কৰাৰ লগতে টকা পইচাৰ পোৱাৰ লগতে নিজকো বহুতখিনি নিজক গ্ৰোথ কৰিব লগা থাকে নহয় জানো নিজক চালেই নহ'ব আমাৰ সংস্থাকো চাব লাগিব সংস্থাই যেনেকৈ আমাক অপৰচুনিটি দিয়া হৈছে অপৰচুনিটিবিলাক আমি পালন কৰি গ'লেহে হয়তো দুই পক্ষৰ মাজত আমাৰ মানে ভাল হ'ব নহয় জানো সেইটোৱে আমি যেতিয়া এটা কৰ্ম কৰিবলৈ যাওঁতে সঁচাকৈ আমি নিজক বি প্ৰিপেয়াৰ্ড হোৱাটো নিজক প্ৰস্তুত ৰখাটো খুবেই দৰকাৰ আৰু আমি সেইটোকে ক'ব বিচাৰোঁ আমাৰ নিতুল দাসেও যেনেকৈ বঙাইগাঁও শাখাত এছিষ্টেণ্ট ব্ৰাঞ্চ মেনেজাৰ হিচাপে যেতিয়া কৰ্মৰত কৰি থকা অৱস্থাত যিমানখিনি আৰ্ণ কৰিব পাৰিছে 429,000 চামথিং তেনেকুৱা আৰু সেইটোতে আমি সন্তুষ্টি লভিলে নহ'ব তাতো সপোন বহুত আছে বুলি কৈছে তো তেখেতে আৰু অনাগত দিনত বহুতখিনি আৰু কৰিব লগা শিকিব লগাও যদি থাকিলে সেইখিনি চিষ্টেমৰ ওপৰত ডিপেণ্ড কৰি যেতিয়া কৰি যাব অভিয়াছলি আৰু পাৰিব আৰু পাৰিছোঁ বুলি কৈছে এখেতে আৰু সেইটোকে লৈ তুমি সন্তুষ্টি নে আৰু বেলেগ কিবা পৰিকল্পনা আছে পৰিকল্পনাটো মানুহৰ বহুত থাকে মানুহে কেতিয়াও সন্তুষ্টিটো লাভ কৰিব নালাগে নিশ্চয় বোলে মই এইখিনি হৈছে মই এইখিনিতে সন্তুষ্ট সেইটো নহয় মানুহৰ সপোনটো বহুত ডাঙৰ ডাঙৰ হয় এতিয়া মই এইখিনি লৈছোঁ এইখিনি লৈ কেনে মই আৰু যি বস্তু নল'ম সেইটোতো কোনো কথা নাই সেইখিনি নতুন নতুন বস্তু ওলাই আছে নতুন নতুন মানুহৰ ল'ব মন যায় এতিয়া আমাৰ যিটো চিনিয়ৰ মেম আছিল সিহঁতে মেমজনে চাৰিচকীয়া লৈছে নিশ্চয় তো ছাৰ মোৰো চাৰিচকীয়া এখন ল'ব মন যায় তো মই ল'বৰ কাৰণে চেষ্টা কৰিব লাগিব অভিয়াছলি আৰু সেইখিনিটো কৰিব লাগিব বা কৰিবই লাগিব বুলি নিজৰ মনত সংকল্প ল'ব লাগিব নহয় জানো আৰু ইয়াতে এটা কথা এড কৰিব বিচাৰিছোঁ যেনেকৈ আমি চিষ্টেমবিলাক ফ'ল' কৰিবৰ কাৰণে আমাৰ সংস্থাপালৰ পৰা কিছুমান তেনেকুৱা প্ৰভেদ কৰা হয় আমাক যে এক্টিভিটিছৰ ওপৰত এই এক্টিভিটিছখিনি তোমাৰ ফালৰ পৰা তুমি কিমান এফৰ্ট দিয়া মানে গাইজসকলক বা নিজক কিমানখিনি এফৰ্ট কিমানখিনি মানে এখেতলোকক মানে কি ধৰণে মানে প্ৰচেষ্টাটো মানে আগবঢ়াই নিয়া প্ৰচেষ্টা মানে আমাৰ যিখিনি কোম্পানীৰ পৰা দিয়া হয় বা আমাৰ ইউটিউব চেনেলো আছে ছাৰে ক'লে দিয়া ইউটিউব চেনেলৰ জৰিয়তে যিখিনি আমাক ভিডিঅ' দেখাব দিয়ে বা মটিভেশ্যনেল ভিডিঅ' বা এনে প্ৰডাক্টৰ ওপৰত ভিডিঅ' সেইবোৰ আমি গাইজসকলক দেখাই যাওঁ একফালৰ পৰা যেতিয়া দেখাব সেইটো আমি তেতিয়া দেখাওঁ আৰু তাৰ উপৰি যিখিনি আমাৰ কোম্পানীৰ ক্লাছ হয় বা মেনুৱেলৰ ক্লাছ সেই মেনুৱেলৰ ক্লাছ দিয়া হয় তাৰপিছত প্ৰডাক্ট নলেজৰ পৰা আদি কৰি এইটো যে আমাৰ কোম্পানীৰ যিখিনি চিষ্টেম সেই চিষ্টেমৰ ওপৰতে আমাৰ ক্লাছ দিয়া হয় তাতে কোনো বাহিৰা অলপ নাহে আৰু আচ্ছা ঠিক আছে তো সেইটোৱে আমি চিষ্টেমৰ ওপৰত অকণমান ডিপেণ্ড কৰি থাকিলে নিজৰ কাৰণে ভাল আৰু প্ৰেক্টিকেল কৰাৰ ক্ষেত্ৰত বহুতখিনি মানে সুবিধা হয় নহয় জানো আৰু এই আমাৰ সংস্থাৰ লগত জড়িত হৈ নিজক মানে তেতিয়াৰ নিতুল আৰু এতিয়াৰ নিতুল কিমানখিনি মানে ডিফাৰেঞ্চ লাগে মানে নিজক তেতিয়া আৰু কেতিয়াবা লগ সমনীয়াই সুধেনে নিতুল অলপ চেঞ্জ হৈছে বা তেনেকুৱা তেনেকুৱা আগতেতো মই বহুতখিনি বা মোৰ খংটোও বেছি আছিলে কিন্তু তাই চি এছ এম আইত অহাৰ পৰা মোৰ খংখিনি একদম পূৰা নাইকিয়া হৈ গৈছে এতিয়াতো খঙে নাই মোৰ এনেকুৱা হৈ গৈছে ইয়াত মানে কি হয় এতিয়া যিখিনি আমাৰ গাইড থাকে ধৰি ল মেম থাকে মেমতো কৈছে ইমান খং ভাল নহয় গাইডনেছ দিয়ে ইমান খং ভাল নহয় আৰু আমাৰ ক্লাছতে আছে খং নামে হৈছে চান্দাল হয় না কিন্তু আমাৰ সেই খংটো কৰিলে মানে লাষ্টত নিজৰহে লছ হয় এইটো বেলেগৰ নহয় মানে এইটো কথা ফালৰ পৰা ক'ব পাৰি যে তেতিয়াৰ নিতুল আৰু এতিয়াৰ নিতুল অলপ ডেভেলপ হৈছে আশাক পাতা লগৰীয়া সমনীয়াবিলাক মই ক'লোৱে কি কৈছে মানে কিবা নকয়নে কেতিয়াবা লগৰ সমনীয়া মানে কি হয় এতিয়া গাঁৱত গ'লেতো কয়ে বোলে নিতুল আগৰ নিতুল নাই বহুতখিনি চেঞ্জ হৈছে বা ইয়াতে থাকি অলপ কিবা বাইক লৈ আহিছে বা কিবা তেনেকুৱা এতিয়া মোৰ যিখিনি লগৰ আছে সিহঁতৰ বাইক আছে নিশ্চয় কিন্তু সিহঁতৰ মানে কি হয় সিহঁতে ঘৰৰ ওপৰত ঘৰৰ মা দেউতাকৰ ওপৰত ডিপেণ্ড কৰিছে বা গাড়ীত তেল ভৰাব বা কিবা এটা খাব লাগিলে নিজে নিজেতো ইনকাম কৰিব নোৱাৰে সিহঁতে বেলেগক খুজি কেনে লয় কিন্তু মই আজি নিজৰ ভৰি থৈ কেনে মই কিবা এটা কিন্তু মানে তোমাৰ মতে তুমি ক'ব বিচাৰ তুমি সম্পূৰ্ণ অলপ পৃথক পৃথক ধৰি লওক কিছুমান হয়তো ঘৰুৱা প্ৰব্লেম থাকে কিছুমান কিন্তু নিজস্বকে তুমি স্বাধীন চেতিয়াভাৱে যিটো তুমি ল'ব পাৰিছা মানে সেইটোহে তুমি মানে নিজক সন্তুষ্টি লভিছে বুজাব নোৱাৰা ভাষা মানে আচ্ছা ঠিক আছে আমি হয়তো হয় আমি নিতুলৰ নিচিনাই কিছুমান ক্ষেত্ৰত ভাবিব লাগিব কাৰণ আমি লগৰ সমনীয়া আৰু ওচৰ চুবুৰীয়া আমাৰ যিমানখিনি আমি এৰি থৈ আহিছে ঠিক তেনেকৈ নিজক কিমানখিনি এটা স্বাধীন চেতিয়াভাৱে নিজক মানে সজাব পাৰে তাকেই মানে চিন্তা কৰিছে আৰু অনাগত দিনত চাগে আৰু তেনেকুৱা আৰু বহুত চিন্তা আছে আৰু মই আৰু এটা কথা ইয়াতে এড কৰিব বিচাৰিছোঁ যে আমি থিয়ৰি এণ্ড প্ৰেক্টিকেলিভাৱে আমি যেতিয়াৰ পৰা ইয়াত জড়িত হৈছোঁ
আমি দেখি আইছোঁ কৰি আইছোঁ নহয় জানো আৰু তোমাৰ প্ৰেক্টিকেলিভাৱে তেনেকুৱা কিছুমান অভিজ্ঞতা আছে নেকি যে হাঁহি লগা বা তেনেকুৱা ভাল লগা বা কেতিয়াবা এনেকুৱা দুখ লগা তেনেকুৱা আছে নেকি মানে ধৰি লওক আমাক অকণমান যদি শ্বেয়াৰ কৰিলে নিশ্চয় প্ৰেক্টিকেলত যোৱাৰ লগে লগে আমি বহুত ধৰণৰ মানুহ লগ পাওঁ হয় বহুত ধৰণৰ কিছুমান ভালো থাকে বা কিছুমান বেয়াও থাকে তাৰে মাজত কিছুমানে ভালো ক'ব বেয়াও ক'ব হয় না নহয় এতিয়া কিছুমানে ক'ব বোলে কামটো কৰি আছা এনেহেন মানুহৰ ঘৰে ঘৰে যাব লাগে প্ৰডাক্ট চেল কৰিব লাগে কিন্তু আমাৰ কৰ্মটোৰ ভিতৰত কি আছে সিহঁতে নাজানে সেইকাৰণে সেইটো কথা ক'ব কিন্তু সেইটো কথা আমি বাহিৰত ভাবি থাকিলে সেইটোৱে কৰ্মই ধৰ্ম কৰ্ম হৈছে মানুহ সৰু হ'লে কৰ্ম ডাঙৰলৈ কৰ্ম কৰ্ম কৰি আছে কৰ্ম কৰিব লাগে এটা কৰ্ম প্ৰত্যেকে কৰে এটা ময়ো কৰি আছোঁ বা পৃথিৱীত যিমানখিনি মানুহ আছে গোটেই কৰ্ম কৰে কেতিয়াবা নিজক অনুভৱ কৰে নেকি এইটো মই বেয়া কাম কৰি আছোঁ নাই নাই সেইটো মোৰ অনুভৱ কেতিয়াও হোৱা নাই কিয় কৰিব কাৰণ নিশ্চয় এইটো এটা আমাক কি হয় সেইটোৱে আমি অকল প্ৰডাক্টিভিটি আমি অকল চেল কৰা বুলিয়ে নহয় নহয় জানো নিজক কিছুমান ক্ষেত্ৰত চা এজন মানুহে যেতিয়া নিজক কিছুমান ক্ষেত্ৰত ডেভেলপ কৰিবৰ কাৰণে আমি ইজনে আনজনৰ লগত আমি কথা বাৰ্তা কৰিবই লাগিব লাগিব নে নাই তো সেইখিনি ক্ষেত্ৰত নিজক সদায় হয়তো তেনেকৈয়ে কৰিব লাগিব আৰু এটা কথা সেইখিনি ক্ষেত্ৰতে যেতিয়া কথা পাতি থকা অৱস্থাতে বা তেনেকুৱা ফিল্ডত এনেকুৱা অভিজ্ঞতাটো আছে নেকি ধৰি লওক যে এইটো ক'লে মানে বেয়া লাগিলে এই আজি কিন্তু ভাল লাগিলে দেই কিয় বা সেইটো থাকে কিন্তু সেইবোৰ কেনেকুৱা মানে ধৰি লওক কেনেকুৱা মানে সেইটো মনত নাথাকে আৰু ভাল মানুহ এটা অভিজ্ঞ মানুহ এটা লগ পালে নহয় জানো তো সেই অভিজ্ঞ মানুহবিলাকৰ লগত কথা পাতি কেনে লাগে সিটো কেনেকে লাগে ফিল্ডত যোৱাৰ লগে লগে যেতিয়া আমাৰ ৰিজাল্ট হ'ব ৰিজাল্ট এটা প্ৰত্যেকৰে দিনৰ লক্ষ্যটো এটা এক্সট্ৰা হয় যেতিয়া ট্ৰেইনিং কৰিছিলোঁ ট্ৰেইনিং কৰাতে যেতিয়া আমাৰ ৰিজাল্ট হৈছিলে ৰিজাল্ট হ'লে আমাৰ মনতে ভাল লাগিছিল বা আজি ৰিজাল্ট হৈছে এনেকৈ আৰু যেতিয়া ৰিজাল্ট নহয় তেতিয়া হয়তো আমাৰ কিবা একবিধ নহয় কিবা একবিধ মানে হয় আৰু দেহাৰ হয়তো মূৰ বিষাব হয়তো টোপনি লাগিব দেহা ভাল নালাগিব মানে সেইবোৰ প্ৰব্লেমটো বৰ্তমানো আছে চলি সেইটো কাৰণে আমি কি হয় সেইটো আমি ৰিজাল্টত ফ'কাছ দিব লাগিব আমি এইটো কাৰণে আমি আমি নিতুলৰ কথাৰ পৰা জানিব পাৰোঁ যে আমি কৰ্মৰ ক্ষেত্ৰত আমি ফাঁকি বাছ কৰিব নালাগে বুলি সেইটো আমি জানিব পাৰিছোঁ কিন্তু ইয়েছ আমি নিজক ৰিয়েলাইজ কৰিব লাগিব যে ইয়েছ সেইটো মই মাথা বিষ পেট বিষ বুলি আমি নিজকে ক'লে নহ'ব মই কিহৰ কাৰণে আছোঁ কি কৰি আছোঁ সেইখিনি আমি অনুভৱ কৰিব লাগিব তেতিয়াহে হয়তো চাগে নিজৰ যিখিনি লক্ষ্য লক্ষ্যটো আমাৰ যিটো গ'লটো আমাৰ এচিভ হ'ব দিনটো নহয় জানো সেইটোৱে আমি সকলোৱে জানিব লাগিব যে আমি নিজৰ লক্ষ্যটো যেতিয়া উপনীত হ'বৰ কাৰণে আমি যেতিয়া প্ৰেক্টিকেলি আমি ওলাই যাওঁ তাতে যদি আমি যদি অবাবত সময় নষ্ট কৰি যদি আমি কি হয় অৱহেলা কৰোঁ তেতিয়াহ'লে আমাৰ হয়তো গ'লটো আমি এচিভ কৰিব নোৱাৰিম তাতে আমাৰ বহুতখিনি বাহানা হ'ব পাৰে তো সেইটো কাৰণে আমি নিজক সদায় প্ৰস্তুত ৰাখি কিনি মনোযোগেৰে গৈ আমি নিজৰ গ'লটো এচিভ কৰি আমি উভতি আহিব লাগিব নহয় জানো হয় নিতুল আচ্ছা এতিয়া যিখিনি আমি কথা আলোচনা কৰিলোঁ বা কৰি আছোঁ সেইখিনি তোমাৰ অভিজ্ঞতা ফালৰ পৰা আৰু যেতিয়া তুমি কৰ্ম কৰি কি নিজৰ হাতত যেতিয়া আৰ্ণটো আহি যায় আৰ্ণিং প্ৰচেছ যেতিয়া তোমাৰ হাতত আহি যায় ডেট মিনছ তোমাৰ টকা পইচাটো কেনেকুৱা অনুভৱ হয় তোমাৰ যেতিয়া চেলাৰিটো লয় চেলাৰিটো মানে কি হয় তেতিয়া যদি মানে কি হয় গাটোও বেয়া থাকে বা আমাৰ পেটৰো যদি কমপ্লেইন থাকে মাইণ্ডৰো কমপ্লেইন থাকে যেতিয়া টকা পইচাখিনি হাতত পৰে তেতিয়া গোটেইখিনি প্ৰব্লেম নাইকিয়া হৈ যায় হয় মানে ধৰি লওক তুমি এটা ধৰি লওক মিনিমাম আমি 10-15,000 তাৰ ওপৰত যদি তুমিতো মই জনামতে তুমি 30,000 মানে তলত বা আৰু ওপৰত বেছিহে গৈ আছে ইনকাম কৰি কিনি মানে 30-35-40 তেনেকৈ চুইগৈ নহয় জানো কিন্তু কেতিয়াবা হয়তো চাগে বুজাব নোৱাৰা ন যেতিয়া বুজাব নোৱাৰা সময় মুহূৰ্ত হৈ যায় ইয়েছ তেতিয়া অনুভৱ হয়নে নাই মই নিজৰ নিশ্চয় কিবা এটা কৰিছোঁ বহুতখিনি অনুভৱ হয় কেনেকুৱা অনুভৱ অনুভৱটো কেনেকুৱা যেতিয়া ধৰি ল ছাৰ মেমহঁতে কৈছিলে বোলে ইয়াতে কোম্পানীত থাকি 30-40,000 দৰমহা পাবি মই যেতিয়া ট্ৰেইনিং কৰিছোঁ তেতিয়া মোৰ মানে কি হয় বিশ্বাসটো হোৱা নাছিল বোলে ঘৰে ঘৰে মেডিচিন চেল কৰি কেনে মেনেজাৰ হৈ কেনে এনেকৈ যদি 30-40,000 দৰমহা পাব সেইটো বস্তু মোৰ অনুভৱ হোৱা নাছিলে কিন্তু এতিয়া নিজে পাইছোঁ নিজে পোৱাৰ লগে লগে সেই অনুভৱটো হয় পাইছিল ছাৰ মেমহঁতেও পাইছিল আমি নিতুলৰ কথাৰ পৰা এটা আমি জানিব পাৰিছোঁ যে ইয়েছ যেতিয়া এটা সংস্থাৰ অপৰচুনিটি দিয়াৰ লগে লগে কিছুমান ছিষ্টেম দিয়াৰ লগত এই যিটো সুবিধাসমূহ দিয়া হয় আমি যদি বাহিৰ চৰাটো চিন্তা নকৰি যদি আমি ভিতৰ চৰাটো যদি আমি চাওঁ
যে কেনেকে আর্নিং কৰিব পাৰে মুখতে কইনে নে হসাকে রিয়েলকে পায় এতিয়া হিতু আমি এক্সট্রাকে আৰু ভাইবলগিয়া নাই আমি আমাৰ উছৰতে লগতে আছে আমাৰ নিতুল দাসে নিজেও হিকিনি অকমান নিজক অবজার্ভ কৰি চাইকিনি ভিতৰ সৰাটোলে হুমাই গল কি কেনেকা পায় বস্তুটো আমাৰ আর্নিং প্ৰসেছ বিলাক কেনেকা পাই যায় তো মুখতে কোৱা নহয় আৰু রিয়েলকে আমি যদি কবলৈ গলে আমি নিতুলৰ পৰা আমি বুঝিব পাৰি যে ইয়েস ডেফিনেটলি আমি যদি কামটো কৰিছো হেতু পাইছো প্ৰসেছটো কেনেকুৱা কৰে হেকিনি অকণমান আমাৰ গাইজ বা দৰ্শকসকলক জনাই দিলে ভাল পাম যে তুমি পাবৰ কাৰণে কেনেকুৱা মানে হেৰি কৰিছে পাবৰ কাৰণে মানে কি হয় আমাকো যেতিয়া চেষ্টা প্ৰয়োগ কৰিছিলে মানে তুমিও ছাৰ মেমে আমাক টার্গেট দিছিলে টার্গেটখিনি কৰিলে কি হয় টার্গেট মানে কি এটা নিজৰ টার্গেট হয় বোলে আজি বিটিভি প্লাছ কৰিবা আজি আৰটিভি কৰিবা কেটিভি কৰিবা সেইখিনি ফলো কৰিলে মিনিমাম তুমি বিটিভি প্লাস কইলে কিমান আমার বাৰু আমাৰ কমিশন বা উইথ এক্সট্রা আদার্স থাকি মিনিমাম আমি বিটিভি প্লাস কইলে কিমান মান থাকে মানে ধৰি লওক হেৰি বিটিভি যদি প্লাস আমি গুজেটো গোল্ডটো এচিভ কৰো এটা আমার নাই বললো 5-6 হাজার টাকা অলরেডি ঝুসি আহি যায় ঝুসি আহি গলে বিটিভি প্লাস করার লগে অফিস ডিপোজিট এটাও আমার ঠিক তেনেকাই আহি যায় 4-5 হাজার টাকা আহি যায় তো আমার ঝুচিটো এতিয়া মিনিমাম 5-6 হাজার টাকা উখরা পয়সা ঝুচি আহি যায় আর আচ্ছা আমি তোমার অভিজ্ঞতা ফলের পর সংস্থার জড়িত হওয়ার পর আমি যিনি আমি কথা আলোচনা করলো আমি শেষত সেইটাই কব বিচার তুমি সদায় এনেকে আগবাড়ি যাওয়া আর অনাগত দিনের কারণে পরিকল্পনা করা নহয় জানো হয় আর তুমি আমার যিনি সংস্থার পর দিয়া যিনি ম্যানুয়াল সিস্টেমে হোক বা আমার অপরচুনিটি সুবিধা সমূহে হোক এই আমার গাইজ সকলক বা আমার ম্যানেজার সকলক মানে কি কব বিচরা গাইজ সকলক মানে এটাই কথা কব বিচারো ইহত যদি ভালদরে কর্ম করে ইহত নিশ্চয় আগবাড়ি যাব পারিব কারণ কি কর্মর উপর ডিপেন্ড করিহে ইহতে আগবাড়িব পারিব যদি কর্মত অবহেলা করে তেতিয়া সাকসেসতো অবহেলা হয়ে যাব ইহতর আর আমার যিখিনি কোম্পানি পরা সিস্টেম দিয়া আছে বা ম্যানুয়াল দিয়া আছে পার্সনাল ডেভেলপমেন্ট দিয়া আছে সেইখিনি সিহঁতে ভালদরে মুখাস্থ করব লাগিব মুখাস্থ করার লগতে সিহঁতে সেইখিনি ক্লাস সিহঁতরও ভবিষ্যৎ দিব লাগিব আমি যেনেকে আজি দি আছো সিহঁতও সেনেকে দিব লাগিব তেতিয়াহে আগবাড়ি যাব পারিব তোমার বিশ্বাস মানে এই আমার মানে ম্যানুয়াল সিস্টেমে হোক আমার অপরচুনিটিয়ে হোক সেইখিনি যদি আমি লব পাইলে নিশ্চয় আমি এটা সফল হওয়ার আশাব পূরণ করব নিশ্চয় আমার নিতুল দাসে এক ইম্পর্টেন্ট মানে কথা আমার লগত প্রকাশ করেছে যে আমার মনোভাবখিনি হয়তো সাগে সিস্টেমেটিকভাবে যদি আমি যদি পালন করে যাই তেতিয়াহলে আমার যিনি সফল হবলগিয়া যিনি আমার সপোন এই আশাব আশা আছে এই আশাবিলাক যদি পূরণ করবলে যদি আমার কি হয় সহায়ক হয় বলে নহয় জানো ধন্যবাদ আমার নিতুল দাসলে নিতুলে আমার লগত বহুতখিনি অভিজ্ঞতার কথা আমার লগত শেয়ার করিলে আর আমার সিএসএমআর জন্মলগ্নর পর যেতিয়ার পর জড়িত হয়েছিলে তেতিয়ার পর এতিয়ালৈকে যিমানখিনি আমার এখেতৰ যেটো অভিজ্ঞতা সম্পর্কে আমাক কলে কেনেকে পালন করে যায় আর্ন কেনেকে করে আর আমার প্র্যাকটিকেলত যাওতে যেতিয়া আমার বিটিভি কেটিভি যদি করবলৈ যাওতে কিমানখিনি দিনৰো এটা আর্নিং জুচি পায় সেইখিনি কথাও আমাক অবগত করালে আর যিমানখিনি পারে নিজৰ লগৰ সমনীয়া গাঁৱৰ যিমানখিনি আমার পৰিয়াল সেইবিলাকো দেখুৱাব পাৰিলে বুলি নিজৰ যিখিনি কর্মর ফলে দেখুৱাব পাৰিছে বুলি আমাৰ আগত প্ৰকাশ কৰিছে এখেতে আৰু এখেতৰ কথাৰ পৰা আমি এটা কথাই জানিব পাৰিব যে সঁচাকৈ আমি যদি কেতিয়াবা কর্মর ফলত বিফলতা আহিলেও নিজক প্রস্তুত কৰি কিনি যদি সফল ৰাস্তালৈ যদি আকৌ আমাৰ মাইণ্ডবিলাক যদি আমাৰ ৰাওনা হয় তেতিয়া সেইখিনি আমি প্ৰচেষ্টা সদায় ৰাখিব লাগিব আৰু নিতুল তোমালৈ বহুত অশেষ ধন্যবাদ থাকিল তুমি সুদূৰ বঙাইগাঁৱৰ পৰা আহি কিনি আমাৰ মাজত উপস্থিত হয়ে আমার অকনমান টাইম স্পেন্ড করে কি তোমার অভিজ্ঞতা সম্পর্কে আমাক শেয়ার করিলা আর তোমাক উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছো আর দীর্ঘায়ু কামনা করছো ধন্যবাদ।